শহর কলকাতায় মিলল এক টুকরো বেনারস। বেনারসের ঘাটের আদলে কলকাতার বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি। বারাণসী গঙ্গা আরতি দেখে মুগ্ধ হয়ে কলকাতা ঘাটে এমন আরতি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুসারেই এই আরতি চালু হয়েছে। 10,000 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গঙ্গা আরতির মধ্য দিয়ে বাজে কদমতলা ঘাটে উদযাপিত হলো দেব দীপাবলি। গঙ্গার তীরে বেনারসের আদলে কলকাতা পুরসভা দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানী ট্রাস্টের যৌথ উদ্যোগে পালিত হলো দেব দীপাবলি উৎসব 2024। এদিন দেব দীপাবলি উৎসবে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা পুরসভার চেয়ারপারসন ও সাংসদ মালা রায় সহ আরো অন্যান্যরা। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মেয়র পরিষদ সহ একাধিক কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের ডিজি ও কলকাতার পৌর সংস্থার সচিব স্বপন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন। এদিন দেব দীপাবলি উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় বাজে কদমতলা ঘাটে। কার্তিক পূর্ণিমা আয়োজিত হয় দেব দীপাবলি। শুক্রবার সন্ধ্যা 10,000 প্রদীপ ও আলোক মালায় সেজে ওঠে। হাতে আরতি নিয়ে গঙ্গা আরতি করেন পূজারীরা। ঘাটালে চাতল সেজে ওঠে সুন্দর আলপনায়। এদিন দেব দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমজমাট হয়ে ওঠে দেব দীপাবলির উৎসব। তবে এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার তৃণমূল নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গঙ্গা ঘাটের সৌন্দর্যায়নের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সমর্থন জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গঙ্গা তীরবর্তী এলাকার সৌন্দর্যায়ন এবং সংস্কার যা মমতা ব্যানার্জির স্বপ্ন, তাকে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এখানে আলোচনা করলাম। আমি নিজে উত্থাপনও করলাম যে বারাণসীর গঙ্গার জন্য যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, কলকাতার গঙ্গার কেন হবে না? এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে শব্দ চয়ন করছে ঠাকুর শ্রী শ্রী তার সাথে তাল রেখে শব্দ আমার জানা নেই, কিন্তু আমি আমার মতন বলবো এখানে এই গঙ্গার ঘাটগুলোকে অত্যন্ত সুন্দর ভাবে সৌন্দর্য এবং সংস্কার করার জন্য নরেন্দ্র মোদীজি বারাণসীর সাংসদ বলে সেখানে এক ধরনের দৃষ্টি, আর কলকাতা সহ এখানে তৃণমূলের সরকার সাংসদরা এখানে তৃণমূল কংগ্রেসের, তাই এর প্রতি দৃষ্টি দেওয়া হবে না? এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়। যে যে প্রদেশ দিয়ে এই গঙ্গা গেছে সেখানে যদি এই ধরনের কলকাতার গঙ্গার মতন এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে সে সব জায়গায় এটা করা উচিত। সুতরাং আমরা যে উদ্যোগ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারই উদ্যোগে কলকাতা পৌরসভা এই ধরনের একটা কাজ করছে এবং সারা বছর ধরে করে। এখানে সৌন্দর্যায়নের তো দরকার। সুতরাং আমরা নিশ্চিতভাবে সুদীপদা যেরকম বললেন, তিনিও সংসদে বিষয়টি তুলবেন এবং আমিও অবশ্যই প্রি বাজেট যখন হবে, প্রি বাজেটের মিটিং, আমিও নিশ্চিতভাবে তুলব এই প্রসঙ্গ এবং বলবো যে এর জন্য অর্থ বরাদ্দ করার প্রয়োজন আছে এবং করতে হবে।